সারাদেশের মতো চট্টগ্রামেও বেড়েছে এলপি গ্যাসের দাম এতে বিপাকে পড়েছে মধ্য এবং নিম্ন আয়ের মানুষ মাসখানিকের মধ্যে কয়েকবার দাম ওঠানামা করায় জড়াচ্ছে ক্রেতা বিক্রেতারা সরকার নতুন করে প্রাকৃতিক গ্যাসের সংযোগ না দেয় এলপি গ্যাসের প্রতি ঝুঁকছে সাধারণ মানুষ নিত্যপণ্যের ক্রমাগত ঊর্ধ্বগতির মধ্যে বারবার এলপি গ্যাসের দাম বাড়ানোকে মরার উপর খাড়ার ঘা বলছে তারা এলপি গ্যাসের ব্যবহার বাড়লেও দাম ধীরে ধীরে নাগালের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন ব্যবহারকারীরা গ্যাসের দামটা উদ্যোগতি হয়েছে সাধারণ মানুষের যাতে ক্রয় ক্রয় ক্ষমতার মধ্যেই এই দামটা কে সাতশো আটশো টাকা ছিল ওটা এখন আমাদের এগারোশো আবার এগারোশো পঞ্চাশ বারোশো আবার তেরোশো হয় তা আমাদের এটা ভোগান্তের অনেক কষ্ট হয় আমাদের সরকার যদি নজর দেয় এটা স্বাভাবিকভাবে আবার আগের মত বারবার দাম বাড়ানোয় এলপিজি বিক্রির পরিমাণ কমে আসছে বলে জানান বিক্রেতারা বিশ তারিখ আসলে বলবো যে আমরা গ্যাসের দাম বাড়তে কিন্তু কমলে কমার কোনো ঠিক প্রস্তাব থাকে না কয়েকদিন পর বাড়ে তো আমাদেরও অসুবিধা হচ্ছে কাস্টমারের অসুবিধা হচ্ছে আমাদের সাথে জগা বিবাদ করে আসলে রেটটা যদি মাসের মধ্যে দুই তিনবার আপডাউন করে এতে কিন্তু আমরা বেশি ব্যবসায়ীরা বেশি লোকসানের মুখে পড়তেছি গণশুনানি করে যৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানোর মত সচেতন নাগরিক সমাজের এলপি গ্যাসের দামটা যখন বাড়ে তাহলে প্রত্যক্ষভাবেই কিন্তু প্রতিটি নাগরিকের উপরে সেটি পড়ে যে ফ্লাকচুয়েট যখন আন্তর্জাতিক বাজারে করে বেড়ে গেলে আমরা বাড়াই আবার কমে গেলে কমাই না আমাদের রাষ্ট্র তো জনগণের স্বার্থেই তো সেই কারণেই ওই ভর্তুকির বিষয়টা হঠাৎ করে যদি প্রত্যাহার করে ফেলি তাহলে এটা কিন্তু জনগণের জনজীবনের মধ্যে একটা বিরাট সংকট তৈরি হবে প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে আনতে এলপি গ্যাসের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছিল সরকার কিন্তু বারবার দাম বাড়ানোয় এর সুফল মিলছে না তাই দাম কমানোর বিকল্প নেই বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা ইবেন মির নিউজ চট্টগ্রাম